আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি আলিএক্সপ্রেস থেকে আমার অর্ডারকৃত প্রথম অর্ডারটি। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা আমার সামনে একটি কিস দেখতে পাচ্ছেন। তো এই কিসের মধ্যে মূলত রয়েছে আলিএক্সপ্রেস থেকে অর্ডারকৃত আমাদের সেই কাঙ্ক্ষিত পণ্যটি। তো এখানে সেই কাঙ্ক্ষিত পণ্যটি বললে ভুল হবে, এখানে একটি পণ্য নয়, এখানে অনেকগুলো পণ্য রয়েছে। আলিএক্সপ্রেস থেকে আমি একসাথে অনেকগুলো পণ্য অর্ডার করেছিলাম এবং সেই পণ্যগুলো আজকে আমার হাতে এসেছে। তো আলিএক্সপ্রেস থেকে পণ্যগুলো হাতে আসতে কতদিন সময় লেগেছে এবং কিভাবে আমি অর্ডার করেছিলাম এবং এই পণ্যগুলো পেতে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমাকে এবং এর পেমেন্ট মেথডগুলো কী ছিল, কীভাবে আমি পেমেন্ট করেছি, বিস্তারিত এ টু জেড নিয়ে আজকে আমি কথা বলবো। তো বন্ধুরা, কোথাও যাবেন না, ফিরে আসি ইন্টোর পর। আলিএক্সপ্রেসের সেই কাঙ্ক্ষিত পণ্যগুলো রিভিউ করার জন্য প্রথমে আমাদেরকে এই পরিস্থিতিটি কেটে দিতে হবে। তো এটি আমি আগেই কেটে নিয়েছি, আমি আগেই দেখেছি এই পণ্যগুলো কি ঠিক তারা খুব ভালোভাবে দিয়েছে নাকি ভালোভাবে দেয় নাই, কোনো ডুপ্লিকেট ছিল নাকি ডুপ্লিকেট ছিল না। তো আমি আগে কেটে নিয়েছি, তো শুধুমাত্র এখন আমরা এগুলোকে সবগুলোকে খুলে বের করবো। ওকে, আমাদের পণ্যগুলো সবগুলোই বের করা হয়ে গেছে। তো আমি এখন এই ব্যাগটিকে এখানে রেখে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পণ্য রয়েছে। তো এখান থেকে সর্বপ্রথম আমরা এখানে এই পণ্যটি রিভিউ করতে যাচ্ছি। তো এই পণ্যটি হচ্ছে একটি ওয়াচ, দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুটি ওয়াচ আমি অর্ডার করেছিলাম এই কালারের। তো আপনাদেরকে আমি একটু খুলে দেখাই। তো এটা হচ্ছে ওয়াচ আপনার আলেক্স থেকে নিয়ে আসি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে, এটি খুব ভালো উন্নত মানের ওয়াচ। এগুলো সাধারণত বেবিদের জন্য, বাচ্চা যারা বাচ্চা রয়েছে তাদের জন্য। আপনারা চাইলে এগুলো বড় কেউ এগুলো ইউজ করতে পারে। তো এগুলো আমি এখানে রেখে দিলাম। তো এর পরবর্তীতে এখানে আমরা আরেকটি পলিথিন পেয়েছি। তো এই পলিথিনটিকেও আমরা খুলব। তো আমি আগেই খুলে নিয়েছি, তারপর আমি আপনাদেরকে এখানে দেখানোর জন্য আবার খুলে নিচ্ছি। তো এখানে আপনারা খুলে পরে এখানে দেখতে পাচ্ছেন একটি আমরা সানগ্লাস নিয়ে আসি, খুবই উন্নত মানের একটি সানগ্লাস। এগুলো প্লাস্টিক না, এটা হচ্ছে কাঁচ জাতীয় একটা জিনিস। এটা আসলে কি আমি জানি না, তবে এটা প্লাস্টিক না। আমি এর আগে অনেকগুলো গ্লাস ইউজ করেছিলাম, বাট এটার মতো এখনও কোনো গ্লাস আমি ইউজ করি নাই, অনেক উন্নত মানের গ্লাস। তো এটাও আমরা এখানে রাখলাম। তো এর পরবর্তীতে আমরা পেয়েছি আরেকটি পলিথিন। তো এই পলিথিন ব্যাগের ভিতরে আমরা দেখি কী আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও ঠিক সেমভাবে ওয়াচ রয়েছে দুটি। তো আমরা একটু ওয়াচগুলো খুলে আপনাদেরকে দেখাই। তো এখানে আমি তিনটি ওয়াচ অর্ডার করেছিলাম। তো আপনারা একটু ভালোভাবে দেখুন ওয়াচগুলো। তো আমি একটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, বাকি দুটি এখানে রেখে দিলাম। খুবই উন্নত মানের ফিমেল ঘড়ি এটি। তো এটি যদি আপনি এভাবে হাতে দেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার যদি ছোট বোন কিংবা আপনার কোনো বোন বা কোনো মেয়ের রিলেটিভ থাকে, তাদেরকে আপনারা এগুলো খুব ভালোভাবে দিতে পারেন। তো এগুলো অনেক উন্নত মানের, আমি সবগুলো খুলে দেখেছি, খুবই ভালো এবং উন্নত মানের কোয়ালিটি। তো এই ঘড়িটিও আমি এখানে রেখে দিলাম। তো এরপর আমি আরেকটি কিস নিলাম হাতে। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন দুটি ওয়াচ। তো এগুলো হচ্ছে অন্য কালার, অন্য ব্র্যান্ডের। তো দুটি ওয়াচের মধ্যে আমি দুটোই খুললাম না, একটি রেখে দিলাম এখানে এবং একটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো এটি হচ্ছে ব্ল্যাক কালার, খুবই উন্নত মানের ঘড়ি এই ঘড়িগুলো। তো এগুলো সবগুলোই আমি আগে থেকে দেখে নিয়েছি, খুবই ভালো উন্নত মানের ঘড়ি। তো এটিকেও আমরা এখানে সাইডে রেখে দিলাম। তো এরপর আমাদের সামনে আরেকটি পলিথিন বের হয়ে আসলো। তো এই পলিথিনে আমি আরও দুটি ঘড়ি অর্ডার করেছিলাম। তো এই ঘড়িগুলো আপনাদেরকে একটু আমি দেখাই। তো এই ঘড়িগুলো অসাধারণ, অসাধারণ কোয়ালিটি। তো এই ঘড়িগুলো সম্পর্কে আমি একটু পরে কথা বলবো। তো আগে সম্পূর্ণ রিভিউ আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কী কী আমি অর্ডার করেছিলাম। তো সেগুলো সবগুলো দেখানোর পরে এই ঘড়িগুলো কিংবা আপনার যে প্রোডাক্টগুলো সম্পর্কে আমি একটু পরেই কথা বলবো। এরপর আমি একটি মাল্টিমিটার অর্ডার করেছিলাম। তো মাল্টিমিটারটা আপনাদেরকে দেখাই। এই মাল্টিমিটারটি অনেক বড় এবং অনেক উন্নত মানের মাল্টিমিটারটিও। তো এটিকেও আমি এখানে রেখে দিলাম। তো এরপর এখানে আরেকটি ফুটবলের মতো বক্স রয়েছে। তো এই বক্সটি আমি আগেই খুলেছি, তারপর আপনাদেরকে একটু খুলে দেখাই। তো এখানে রয়েছে আপনার যেটা হচ্ছে যে আমার ল্যাপটপে একটু প্রবলেম হয়েছিল, ল্যাপটপের একটি প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম। তো এখানে আপনাদেরকে বলে রাখা ভালো, আপনার আলিএক্সপ্রেসে এমন কোনো আইটেম নাই যেটা আপনি খুঁজে পাবেন না, প্রায় সব ধরনের প্রোডাক্ট আলিএক্সপ্রেসে রয়েছে। তো এখানে আমি দুটি ক্লিপস অর্ডার করেছিলাম। তো এই ক্লিপসগুলোর দাম একটু বেশি হয়েছে, তো বাট অরিজিনাল পেয়েছি। এই ক্লিপসগুলো হচ্ছে ল্যাপটপে ইউজ করার জন্য। তো এটিকেও আমরা এখানে রেখে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো প্রোডাক্ট আমি আলিএক্সপ্রেস থেকে নিয়েছি এবং এই প্রোডাক্টগুলো আলিএক্সপ্রেস থেকে আসতে মাত্র 14 দিন লেগেছে।
এবং এই ফিমেল ওয়াচগুলোর দাম যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে এই প্রতিটা ওয়াচের দাম পড়ছে বাংলাদেশি টাকায়, আপনি যদি হিসাব করেন তাহলে এক প্রতিটা গড়ে পড়ছে 800 থেকে 900 টাকা। তো আমি এই ওয়াচগুলো আলিএক্সপ্রেস থেকে অর্ডার করার পর লোকাল মার্কেটে গিয়ে চেক করেছিলাম, দাম জানতে চেয়েছিলাম, তারা প্রতিটা গড়েই আমার কাছ থেকে 1800 টাকা 1900 টাকা এভাবে দাম চেয়েছে। তো সেটা আলিএক্সপ্রেস অনুযায়ী লোকাল মার্কেটে অনেক 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 বেশি দাম। তো আপনারা যদি কম দামের মধ্যে খুবই উন্নত মানের যে কোনো প্রোডাক্ট কিনতে চান, তাহলে নির্দ্বিধায় আমি রিকমেন্ড করব আপনাদেরকে আলিএক্সপ্রেস অনলাইন সাইটটিকে। তো এখন আসি আলিএক্সপ্রেসের পেমেন্ট মেথড দিয়ে। তো আলিএক্সপ্রেসে সাধারণত ক্যাশ অন ডেলিভারি দেয় না, তো তারা সাধারণত আপনার ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড দিয়ে দেয়। তো আমি এগুলো অর্ডার করেছিলাম আমার পেউনিয়ার মাস্টার কার্ড দিয়ে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আলিএক্সপ্রেসের যে কোনো প্রোডাক্ট কিনতে চান, তাহলে আপনাদেরকে ইন্টারন্যাশনাল পেমেন্টওয়ালা যে কোনো একটি কার্ড ইউজ করতে হবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব বাংলাদেশের যে ইবিএল মাস্টার কার্ডগুলো রয়েছে সেগুলো ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে। তো আপনারা ইবিএল মাস্টার কার্ড দিয়ে অনায়াসে এই আলিএক্সপ্রেস থেকে যে কোনো পণ্য কিনতে পারবেন। তো যারা বাংলাদেশের বাইরে রয়েছেন, সৌদি আরব, দুবাই, ওমান, বাহরাইন সহ বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রি থেকে আপনারা আপনার যে ওই দেশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে কোনো ডকুমেন্ট ছাড়াই, আপনার যদি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে তারা আপনাদেরকে একটি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড দিয়ে দেবে। তো আপনারা সেই মাস্টার কার্ডগুলো দিয়েও আপনারা আলিএক্সপ্রেস থেকে যে কোনো পণ্য অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, আলিএক্সপ্রেস খুবই কম সময়েই আপনাকে আপনার পণ্যগুলো ডেলিভারি দিয়ে দেবে। তো আমি এই পণ্যগুলো পেয়েছি মাত্র 14 দিনের মধ্যে। তো 14 দিনের পরে আমাকে যে কুরিয়ার সার্ভিস রয়েছে, সেই কুরিয়ার সার্ভিস আমার বাসার সামনে এসে আমাকে ফোন দিয়েছে। তো ফোন দিয়ে বলতেছে আপনার একটি কুরিয়ার পার্সেল এসেছে, আপনি এগুলো বাসার নিচে আসেন। তো আমি বাসার নিচে গিয়ে আমি এই পার্সেলটি হাতে পেয়ে গেছি মাত্র 14 দিনের মধ্যে। তো কোনো কোনো টাইমে তাদের এর থেকেও বেশিও লাগতে পারে, 21 দিন 22 দিন 1 মাস 2 মাস পর্যন্ত লেগে যেতে পারে। তবে তারা কম সময়ের মধ্যে দ্রুত ডেলিভারি দেওয়ার জন্যই সবসময় চেষ্টা করে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদেরকে যে কোনো ইন্টারন্যাশনাল অনলাইন শপিং সাইটে রিকমেন্ড করতে আমাকে বলেন, তাহলে আমি নির্দ্বিধায় বলবো আপনাদেরকে আলিএক্সপ্রেসের কথা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন কিংবা মতামত অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে দেবেন। অথবা আপনি আলিএক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করতে যে কোনো হেল্প অথবা যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুক পেজ অথবা আমার ফেসবুক আইডিতে জানাবেন। তো আমি আমার ফেসবুক পেজ এবং আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আলিএক্সপ্রেস সম্পর্কিত যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন। অ্যাকাউন্ট করা থেকে কোনো অর্ডার দেওয়ার সময় যা যা কিছু প্রয়োজন পড়ে আমি আপনাদেরকে নির্দ্বিধায় সাহায্য করার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।